আমরা এখন দেগুঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঘোষিলাবাদ নামক গ্রামে MGNREGA এর একটি স্কিম দেখতে এসেছি। স্কিমটির নাম হচ্ছে ঘোষিলাবাদ লক্ষ্মীকান্তের বাড়ি থেকে বিদ্যাধরী নদী পর্যন্ত রাস্তার দুই ধারে মাটি ভরাট। কোড নাম্বার 5794। বরাদ্দকৃত অর্থ এখানে ডিসপ্লে বোর্ডে আপডেট করা আছে, মোট শ্রমিক সংখ্যাও আপডেট করা আছে, কিন্তু ব্যয়িত অর্থ এবং নিযুক্ত শ্রমিক এর সংখ্যাটা আপডেট করা নেই। কাজ কাজটা একটু দেখা, এই সব কাজ এইদিকে চলে আসবে, কাজটা দেখাচ্ছ যে দুই দিকে বলে দাও। এখানে এই দুই ধারে রাস্তার দুই ধারে মাটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস, এই যে রাস্তা দুই ধারে মাটি দেওয়ার ফলে এই যে মান, মানে গুণগত মান কি ভালো ছিল? গুণগত মান বলতে ভালো অর্থাৎ আমরা দেখতে পেলাম ঘোষালাবাদের যে লক্ষ্মীকান্তের বাড়ি থেকে বিদ্যাধরী নদী পর্যন্ত রাস্তার দুধারে মাটি ভরাট করা হয়েছিল এবং মাটিটা খুব ভালোভাবেই এবং খুব সুন্দরভাবে মাটিটা ফেলা হয়েছে এবং এই বাড়ি থেকে ঠিক বিদ্যাধরী নদী অবধি রাস্তার দুই ধারেই মাটি দেওয়া হয়েছে। কোনো উপভোক্তারা বা এখানের স্থানীয় লোকজন বললেন যে রাস্তাটা খুব ভালো হয়েছে, ঠিক আছে না?